मूल विषय वस्तु नाम इस्लाम जो मूल विषय वस्तु विश्वास कर नाम जेमन ताहिद रिसाला एवं आकीदा নীতি বলতে এখানে বোঝানো হয়েছে উত্তম রীতিনীতি অনুশীলন, যে রীতিনীতির মাধ্যমে মানুষ মার্জিত ভদ্র এবং বিনয়ী হতে পারে, সেই মার্জিত ভদ্র এবং বিনয়ী এই স্বভাবগুলি পরিলক্ষিত হওয়ার জন্য এই নৈতিকতা বা নীতির অনুশীলন করতে হবে। সঠিক সুন্দর চরিত্রের অধিকারী ইত্যাদি অন্যায় অসিদ্ধ ও অস্বাভাবিক আচরণ থেকে নিজেকে পরিহার করা, অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখা, এগুলোই হচ্ছে নৈতিক। এখন নৈতিকতা নীতির অনুসরণ মানব জীবনে গুরুত্বপূর্ণ সময় মানুষের নৈতিকতা ও নীতি অনুসরণ করে, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটা সম্পদ। এই সম্পদকে আমরা যদি সুন্দর নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে একজন আদর্শ মানুষ এবং একজন গুণী মানুষ হতে পারবো, এবং সেই মনুষ্যত্বকে মানুষের মাঝে মানুষের আমার সেই মনুষ্যত্ব দেখে আমার সেই নৈতিকতা দেখে সেই আদর্শ দেখে আমার চরিত্র দেখে অন্যান্য মানুষকে সেই আদর্শ চরিত্রে এবং নীতি অনুসরণ করে তারাও আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এই সময় নীতিহীন মানুষ আমরা এগুলো বলছি যে যারা আদর্শ চরিত্রের অধিকারী হবে সেই কথা, আর এইগুলো যারা পরিহার করবে এই নীতিহীন মানুষ যারা যারা এই নীতিকে মানে না তারা হচ্ছে কঠোর, কারণ তারা তাদের কাছে কোনো ভালো মন্দ নাই, কল্যাণ অকল্যাণ নাই, সে শুধু বোঝে নিজের স্বার্থে নিজেকে কীভাবে বড় করা যাবে মানুষের মাঝে, কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে সেটা ভালো হোক মন্দ হোক এটা দেখা যাবে, সেটা অন্যায় পথে এবং অপকর্মের মাধ্যমে হোক, জোর করে হোক, জবরদস্তি করে হোক, মিথ্যা বলে হোক, সেটা মানুষ যারা এই নীতিহীন মানুষ তারা এগুলো করে এবং সেভাবেই সে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং মিথ্যা প্রচারণা ধোকাবাজি ইত্যাদি সে তার মাঝে বিরাজ করে, সে কখনো ভালো চরিত্রের মানুষ হতে পারে না, সে সমাজকে কখনো ভালো কিছু দিতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে এই সময় কাজ করে। অন্যদিকে কেউ তাকে বিশ্বাস করে, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে সম্মান করে না, হয়তো সামনাসামনি ভয়ে হোক, তারপরে ক্ষতি করার ভয়ে হোক, যে কোনো কারণেই তাকে সম্মান দেখায়, কিন্তু আসলে মনের তাগিদে, আত্মবিশ্বাসের তাগিদে, শ্রদ্ধার তাগিদে, ভালোবাসার তাগিদে, বিনয়ের সাথে, নৈতিকতার সাথে কিন্তু তাকে কখনো সম্মান করতে পারে এবং করেও। এখানে অন্যদিকে নৈতিকতা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে, প্রকৃত মানুষ বলতে কি একজন ভালো মানুষ, একজন চরিত্রবান মানুষ, একজন আদর্শবান মানুষ, একজন ন্যায় নিষ্ঠাবান মানুষ, একজন নীতিবান মানুষকে পরিণত করে এই ন্যায় নীতি। নীতি বোধসম্পন্ন মানুষ সমাজে শ্রদ্ধা ভালোবাসা সকলে তাকে সম্মান করে, আমাদের দেশে যারা নীতিবান সম্পন্ন মানুষ, যারা নীতিকে আদর্শ মনে করে, নীতিকে শ্রদ্ধা করে, নীতি অনুসারে চলে, তাদেরকে মানুষ আদর্শবান মানুষ বলে এবং তাদের সমাজে সবাই ভালোবাসে, তাদেরকে সমাজে সবাই সম্মান করে, তাদেরকে সমাজে সবাই উপরে রাখে। আকায়দ ও নৈতিকতা সম্পর্ক অত্যন্ত গভীর, আকায়দ এবং নৈতিকতা এক
একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ একটাকে বাদ দেওয়াটা সম্ভব নয়। তাই বলছে যে আকাইদ ও নৈতিকতা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এরা সুসম্পর্ক। আকাইদ বা ইসলামী বিশ্বাস মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। ইসলাম মানুষকে কি দেয়? ইসলাম মানুষকে ভালো শিক্ষা দেয়, নৈতিকতা শিক্ষা দেয়, নীতি শিক্ষা দেয়, আদর্শের শিক্ষা দেয়, ভালো মানুষের শিক্ষা দেয়, ভালো মনীষীদের সম্পর্কে শিক্ষা দিয়ে থাকে। যে ব্যক্তি আকাইদের বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর। যারা এই আকাইদকে বিশ্বাস করে, আকাইদকে মনে প্রাণে নিজের ভিতরে সেট করে নেয়, নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তারা কিন্তু একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত লাভ করে এবং প্রতিষ্ঠা লাভ করে এবং চরিত্রবান মানুষ হয়। তাদের মানুষ সম্মান করে, তাদেরকে মানুষ ভালোবাসে, তাদেরকে এই সমাজে স্থান করে দেয়। সেই সময় সেই সব সময় নীতি ও উত্তম আদর্শ অনুসরণ করে। বলছে কি, সে সব সময় কি করে, নীতি আদর্শ উপর প্রতিষ্ঠিত থাকা।